এইটা হচ্ছে সেই চিঠিটা, এবং আপনাদের সকলের কাছে আমি সৌম্যকে বলবো কপি দিয়ে দেওয়ার জন্য। সৌম্য আছে এখানে? দুই হচ্ছে, ইভেন আপনারা জানেন রাজ্যের ব্যাপারে দুবার আমরা অ্যাসেম্বলিতে পাশ করেছি রাজ্যের নাম নিয়ে। ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি, তাও দীর্ঘদিন বলে, দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না। বোম্বাই থেকে মুম্বাই হয়েছে, ওড়িশা থেকে ওড়িশা হয়েছে, কর্ণাটক থেকে কানাডা বা যা বলে ওরা, কিন্তু আমাদের কেন হবে না? আমাদের কি অপরাধ? বাংলা রাজ্যটার নাম হলে ছেলেমেয়েরা যারা বিভিন্ন কম্পিটিশনে যায়, পড়াশুনোয় যায়, তারা অনেক প্রায়োরিটি পাবে। আমাদের যে কোনো মিটিংয়ে গেলে বসে থাকতে হয় লাস্টে WXYZ, ইম্পর্টেন্সটা বাংলার কমিয়ে দেওয়া হয়। আর এখন আমরা মনে করি না এখন আর ভাগাভাগি করার প্রয়োজন আছে, রাজ্যটার নাম যখন বাংলা। যদি পাকিস্তান ইন্ডিয়াতেও থাকতে পারে, পাঞ্জাবের একটা জায়গায়, সরি পাঞ্জাব রাজ্য, পাকিস্তানেও একটা রাজ্য আছে পাঞ্জাব, পাকিস্তান নয়। আমি কিন্তু আগের কথাটা উইথড্র করছি, কেউ ডিস্টার্ব করবেন না, ওই লাইনটা আমি উইথড্র করে নিয়েছি। পাকিস্তানে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে, ইন্ডিয়াতেও যদি পাঞ্জাব থাকতে পারে, আমাদের আন্তর্জাতিক দেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যদি বাংলাদেশ থাকতে পারে, তাহলে পশ্চিমবাংলা বাংলা কেন হতে পারে না? আমরা যুক্তিতর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এবং এটার ব্যাপারে আমরা আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি অনেকবার। গঙ্গাসাগর মেলা আগেও আমি অনেক চিঠি দিয়েছি, এবং আজকে আমি আবার চিঠি দিচ্ছি, এবং গঙ্গাসাগর মেলাতেও আমরা প্রায় 250 কোটি টাকা এবারেও খরচ করেছি। কুম্ভ মেলা স্বীকৃতি পেয়েছে, আমরা খুশি। কুম্ভ তো অনেকদিন পর পর হয়, প্রতি বছর হয় না, গঙ্গাসাগর প্রতি বছর হয়। সুন্দরবন প্রত্যন্ত অঞ্চলে একটি দ্বীপের উপরে গঙ্গাসাগর অবস্থিত, যেখানে জল পেরিয়ে প্রত্যেকটা মানুষকে যেতে হয়। কোন দিকে কম আছি আমরা? 1 কোটির ওপর লোক যাতায়াত করে, আর বছরে যদি আমরা সংখ্যা ধরি তাহলে তো অনেক। আগের বারও 80 লক্ষের ওপর মানুষ এসেছিল, এবছরও আমাদের ধারণা যেহেতু কুম্ভ নেই 1 কোটির ওপর ছাড়িয়ে যাবে। সুতরাং তারা যদি সাহায্য পেতে পারে এই উপায়ে, তাহলে বাংলা কেন সাহায্য পাবে না? বাংলা কেন ন্যাশনাল মেলার বাংলা স্বীকৃতি পাবে না? এটা আমাদের দ্বিতীয়তম, এই চিঠিটাও আমি আজকে দিয়েছি বলে আপনাদের কাছে দেওয়ার পরে বললাম। কোভিড আমি আপনাদের আগেও বলে দিয়েছি, আর এটা অবশ্য গভর্নমেন্টের ভিউ আমি নিশ্চয়ই বলবো না, এটা আমাদের দলের ভিউ, কিন্তু যেহেতু আমি এখান থেকে প্রেস করছি তাই এই চিঠিটাও আপনাদের দিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদের বলি, বিভিন্ন তীর্থস্থানকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা তাদের ডেভেলপমেন্টের জন্য 700 কোটি টাকার ওপর খরচ করেছি। যদি কয়েকটা আপনাদের কাছে বলি, ইভেন কালীঘাট মন্দির হচ্ছে, কেউ কেউ লিখছেন শুধু রিলায়েন্স একা করছে, এটা ঠিক নয়। ওনারা শুধু সোনার চূড়াটা করছেন, আর ভেতরের কিছু কাজ করছেন, মন্দির ভেতরটা, ভেতরের কিছু অংশ, কিন্তু আমরা 165 কোটি টাকা খরচ করেছি। ওদের খরচটা হচ্ছে 25 কোটি টাকা, 35 কোটি, আর আমরা করেছি 165 কোটি টাকা। সুতরাং কিভাবে হকার সরিয়ে তাদের অ্যাডজাস্ট করে কাজটা করা হচ্ছে, আমি মেয়র এখানে আছে, আমি বলবো কাজটা যাতে দ্রুত হয়, কারণ কেউ কেউ পুলিশকেও একটা ট্রাফিক সিস্টেম মেনটেন করতে হবে, কারণ যে কাজগুলো দ্রুত হওয়ার কথা সেখানে ভিড়ের জন্য সেই কাজটা আমরা সুসম্পন্ন করতে পারছি না। এখানে ট্রাফিক ডিপার্টমেন্ট শুড টেক কেয়ার অলসো পুলিশের। কালীঘাট টেম্পলের জন্য 165 কোটি টাকা খরচ হচ্ছে, এবং কাজ অনেকটাই হয়ে গেছে, আমরা আশা করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাছাড়াও জগন্নাথ ধাম এক দীঘা হিটকো করছে, এটাতেও প্রায় আমরা 205 কোটি টাকা খরচ করছি, জগন্নাথ মন্দির করছি আমরা। এছাড়াও অনেক আছে, ধরুন সার্কিট ট্যুরিজম ডেভেলপমেন্ট, কচুয়া চাকলা,
9 কোটি 15 কোটি আমরা দিয়েছি। আমরা অনুকূল ঠাকুরের ওখানে 5 একর জমি গভর্নমেন্টের জমি দিয়েছি সম্ভবত, যদি আমার মনে থাকে। তাছাড়াও ময়েশ আমরা ডেভেলপ করেছি, ইস্কনের জন্য 700 একর জমি আমরা দিয়েছি, ফ্রম মানে পারমিশন দিয়েছি 700 একর জমি, বিরাট একটা হচ্ছে। তাছাড়াও তারকনাথ মন্দির আমরা উন্নত করেছি, আমরা মহেশ উন্নত করেছি, আমরা বিশেষ করে সার্কিট ট্যুরিজম চারিদিকে করছি, কনক দুর্গা মন্দির ঝাড়গ্রামে করেছি, রেনোভেশন অফ বিউটিফিকেশন তারকেশ্বর টেম্পল করেছি, আমরা তারাপীঠ ডেভেলপমেন্ট সার্ভিস করেছি, যাতে আমাদের অনেক খরচা হয়েছে তারাপীঠ। পরে আমরা বলছি এটা হচ্ছে ভামরি দেবী টেম্পল, এটাও জলপাইগুড়িতে আছে, আমরা করেছি, জলপ্রেস মন্দিরও করেছি। তারপরে আমাদের ওই মন্দিরটা যেটা হচ্ছে পুড়ে গেছিল, কি যেন নাম, রিনোভেট করেছি, আবার টাকা দিয়েছি। Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new-age design. Book now.